আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। হঠাৎ এই গরম এবং মাঝে মধ্যে বৃষ্টি, ঠান্ডা আবহাওয়া, সবচেয়ে বেশি হচ্ছে গরম। এই গরমে কবুতরের হঠাৎ মানে মুখে কফ জমা বা খক খক শব্দ করা, এরকম হওয়ার কারণ আসলে কি, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে এবং আপনাদেরকে পিকচারটি দেখিয়ে দিব আসলে কেন কবুতর এরকম করে এবং প্রায় সময় কবুতর হা করে থাকে। তো কীভাবে ট্রিটমেন্ট দিবেন এবং এর সমাধান কি, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলুন মূল ভিডিওটা শুরু করি। প্রিয় দর্শক, যেভাবে কবুতরের এই যে কফ জমে তাদেরকে আমি দেখাচ্ছি, চলুন ভিতরে দেখতে পারছেন। কীভাবে কফ জমে আছে জাস্ট ওর তালুর মধ্যে ক্লিয়ার দেখা যায়। এই তো এরকম যদি কফ জমে থাকে কবুতরটা খক খক করে মানে নিঃশ্বাসে, সবচেয়ে বেশি নিঃশ্বাসের সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের চাইতে যে কাজটা করতে হবে, কফটা বের করে দিতে হবে। আপনি ট্রিটমেন্ট দিবেন, যদি কফটা বের না করেন এটা ভিতরে শুকাতে অনেক সময় লাগবে, দীর্ঘদিন মানে আপনার ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। তো সেটা না করে আপনারা যেহেতু কফটা দেখাচ্ছে, এই কফটা বের করে দিবেন। হ্যাঁ, তো কীভাবে বের করবেন আমি আপনাদের দেখাবো। তো দর্শক বিন্দু, কবুতরটা এভাবে ধরবেন আর এরকম একটা শুং নেবেন, জাস্ট দেখাই যায় কপটা এভাবে ধরে। বের করে নিয়ে আসবেন, একটু আসছে আর অনেতে হবে। এই যে দেখুন, হ্যাঁ বের করছি। দেখুন আরো, তো এভাবে কপটা আপনি ধরে বের করে দেবেন। অনেক কপ যেহেতু তো দর্শক বিন্দু, যে দেখালাম আপনাদেরকে এরকম কপটা টিপে নাকের উপরে একদম টিপ দিয়ে দিয়ে বের করে দিবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কাজটা, আপনি যখন বের করে দিবেন তখন খুব দ্রুত কবুতরটা সুস্থ হয়ে যাবে। আর যদি আপনি এরা না দেখেন, বের না করেন খক করে এরকম শব্দ করলে, আপনি যদি না দেখেন কবুতরটা, যতই ট্রিটমেন্ট দেন ও ছেড়ে যেতে অনেক সময় লাগবে এবং রিকভারি নাও আসতে পারে। তো ট্রিটমেন্ট হিসেবে যে ওষুধটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে প্রথমত ডক্সি ক্যাপ। দেখুন ডক্সি ক্যাপ। দ্বিতীয়ত হচ্ছে যে ট্যাবলেটটা আমি ইউজ করবো সেটা হচ্ছে সাগা, হচ্ছে কালার এরকম। তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে ডক্সি ক্যাপটা 30 মিলি পানির মধ্যে পুরো একটা ক্যাপসুল গুলিয়ে 10 সিসি করে খাইয়ে দিবেন। এরকম ঠান্ডা লাগলে বা খক খক করলে, আর হচ্ছে সাগা এটাকে 6 টুকরা করবেন, 6 টুকরা করে 1 টুকরা করে 2 বেলা খাইয়ে দেবেন ডক্সি ক্যাপ 2 বেলা। যদি আপনি এভাবে ট্রিটমেন্টটা করেন তাহলে খুব দ্রুত কবুতরটা সুস্থ হয়ে যাবে। আর এর কারণটা হচ্ছে কি, আপনাদেরকে আমি বলে দিই, ট্রিটমেন্টটা তো আগেই বলে দিলাম, মানে প্রতিরোধ ব্যবস্থাটা হবে হচ্ছে এই গরমের কারণে এরকম ঠান্ডাটা হয়। তো যেহেতু এখন প্রচণ্ড গরম, তো আপনারা প্রতি সপ্তাহে একবার কবুতরকে গোসল করাবেন। যদি হাঁচে আটকানো থাকে রেখে সেক্ষেত্রে গোসল করার সমস্যা, সেক্ষেত্রে আপনারা ধরে গোসল করে দিবেন। অন্তত প্রচুর হিট এবং গরমের কারণে এই ঠান্ডাটা হচ্ছে, কারণ আমার লক্ষ্যে আমি প্রায় দেখতেছি এরকম ঠান্ডাটা হচ্ছে, কারণ ভিতরে অনেক গরম। আজকে যেহেতু বৃষ্টি, আমি বৃষ্টিতে যে ঠান্ডা লাগছিল যে কবুতরগুলো, ওই কবুতরগুলোকে আমি বৃষ্টির মধ্যে ছেড়ে দিয়েছি। হ্যাঁ এই যে দেখুন, আজকে ওরা গোসল করতেছে। দেখুন তো এরকম কবুতরকে আসলে গোসল করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। আর এই গরমের কারণেই একদম 100% কনফার্ম, এই গরমের কারণেই এই কফ জমা এবং এই ঠান্ডাটা, এবং কবুতরের শরীরে প্রচুর জ্বর থাকে। যদি জ্বর থাকে সেক্ষেত্রে আপনারা 3 ফোঁটা নাপা অথবা মানে প্যারাসিটামল জাতীয় যে সিরাপগুলো আছে ওটা খাওয়া দিতে পারেন, বা 1/2 লিটার পানিতে 1 মিলি দিয়ে খাওয়াই দিতে পারেন। সেক্ষেত্রে জ্বর থাকবে না এবং কবুতরের শরীরে কোনো ব্যথাও থাকবে না, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে।
এই যে দেখুন প্রায় যে কটা কবুতরের ঠান্ডা লেগেছে, মোটামুটি তিন চারটা কবুতরের। আমি ইচ্ছাকৃতভাবে ওদের রেখ থেকে বের করি, ছেড়ে দিয়েছি বৃষ্টি ধরা ভিজুক। অ্যাকচুয়ালি বৃষ্টি ভেজা ঠান্ডাটা অত ডেঞ্জারাস না, মানে এই গরমের কারণে যে ঠান্ডাটা লাগে সবচেয়ে বেশি ডেঞ্জারাস হচ্ছে এটা। তো প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আসলে ব্যাপারটা কী বা কীভাবে ট্রিটমেন্ট করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। যদি কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চাইবেন, আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়া হবে।